এইচএসির পর মনে হয় আমরাই সবার প্রথম সবাই মিলে একসাথে ইফতারি করছি, তাই না? হ্যাঁ, আচ্ছা যাক, সবার কি অবস্থা? কিরে কুদ্দুস, তোর কি অবস্থা, কেমন আছিস? এ ভাই, তোরা একটু চুপ থাক তো, আমার এখানে আজান দিচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আজান দিচ্ছে। আচ্ছা তোরা থাক তাহলে, আমি ইফতারি করতে যাচ্ছি। এখানের আজান শুনে তোরা আবার ইফতারি শুরু করে দিস না, মিউট করে গেলাম আমি, থাক। দুর্বল, সবাই মিলে ইফতারি করতে কলে আসছি, সবাই মিলে একসাথে ইফতারি করব তা না? একজন 10 মিনিট আগে, একজন 5 মিনিট আগে, একজন 2 মিনিট আগে ইফতারি শুরু করে দিছে, এটা কোনো কথা? থাম থাম, চুপ তোরা, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না। তোদেরকে আমি মেন কথাটা খুলে বলছি, কেন আমরা 5 মিনিট আগে পরে ইফতারি করে থাকি, অর্থাৎ সময়ের পার্থক্য হয়ে থাকে জায়গা অনুযায়ী, সেটা কেন আমি একটু বুঝিয়ে বলছি, শুন তোরা। রাগরিমা রেখার অবস্থানের পার্থক্যের ফলে সময়ের পার্থক্য হয়ে থাকে। প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট করে সময়ের পার্থক্য হয়। সূর্যাস্তের সময়ের পার্থক্যের কারণে ইফতারের সময়ে পার্থক্য হয়ে থাকে। বুঝতে পারলি এবার তোরা? হ্যাঁ বুঝতে পেরেছি, এটা তো আমি আগে জানতামই না, আজকে এটা ক্লিয়ার হলো। আমি ভাবতাম এমনিই মনে হয়।